শহর থেকে এবার একটু জেলার দিকে নজর রাখতেই হচ্ছে। দক্ষিণ কলকাতা থেকে সরাসরি চলে যাচ্ছে, চলুন কালচিনিতে, সেখানকার ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি অজয় শাহ। অজয়, মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা তোমাকে। এখন কোন মণ্ডপে রয়েছো, সেখানকার ছবি দেখাও কলকাতা টিভির দর্শকদের। আর এই উপলক্ষে আমি সকল দর্শককে জানাই হার্দিক শুভেচ্ছা। আজকে আমরা বর্তমানে রয়েছি ডুয়ার্সের অন্যতম চাঁবোলা এলাকার অন্যতম সেরা পূজা কালচিনি অ্যাথলেটিক ক্লাবের পুজোতে। এই ডুয়ার্সের চা বাগান, জঙ্গল, নদী ও চারদিক থেকেই ঘেরা কিন্তু এই কালচিনি ব্লক। আর এই কালচিনি ব্লকেরই চাঁবোলা এলাকারই অন্যতম সেরা পূজা হচ্ছে কালচিনি অ্যাথলেটিক ক্লাবের পূজা। এই বছর তাদের থিম হচ্ছে চন্দ্রযান থ্রি। চন্দ্রযান থিম স্ত্রী আদলে কিন্তু এবছর তারা পূজা পণ্ডালটি তৈরি করা হয়েছে। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে করে আগে যাব, আর এখানে উদ্যোক্তারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা পেয়ে গেছি, এখানে উদ্যোক্তারা আছে কালচিনি অ্যাথলেটিক ক্লাবের, তাদের সাথে কথা বলবো, তাদের কি থিম রয়েছে, এই চা বলে এলাকা থেকে এবছর তারা কি থিম নিয়ে দর্শনার্থীদের আকর্ষণ করে চলছে। প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা, তবে এই অঞ্চলের লোকরাও যে ভাবছে আর কি আগামী আমাদের ভারতবর্ষ যে আগাচ্ছে সেই ব্যাপারে যে আমাদের এখানকার লোকরা ভাবনা চিন্তা করে, এই মেসেজটাও আমরা এর মাধ্যম দিয়ে দিতে চাচ্ছি। কারণ আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে থাকি, এখানকার চিন্তাধারা এবং এখানকার মানসিকতা সবাই হয়তো, কারণ এখন যা কিছুই হয় সব শহর কেন্দ্রিক, আমাদের এইসব এলাকা এখনও বঞ্চিত, অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। এইভাবে আমরা এই চিন্তাধারাকে তুলে ধরছি যাতে আগামী দিন আমাদের প্রতিও তাদের নজর আসে, যাতে এখানেও এরকম ধরনের ভাবনা। আচ্ছা আচ্ছা দাদা, এটা তো কালচিনি ব্লক চা বাগান এলাকা, চা বল এলাকা, তো এখানে কি আশেপাশে চা বাগানও রয়েছে, তাদের ওখান থেকে কি দর্শনার্থীর আসে, এখানে কতটা ভিড় হয়? এখানে কালচিনি অ্যাথলেটিক, কালচিনি অ্যাকচুয়ালি 13টা চা বাগানের মূল কেন্দ্র হচ্ছে এই কালচিনি, এবং এখানে মূল পুজোটা বলতে গেলে এখন এই আমাদের কালচিনি অ্যাথলেটিক ক্লাব দুর্গা পূজা আর কি। এটা অ্যাকচুয়ালি কালচিনি অ্যাথলেটিক ক্লাব না, এটা হচ্ছে কালচিনি স্টেশন রোড দুর্গা পূজা কমিটি পরিচালনায় কালচিনি অ্যাথলেটিক ক্লাব, এবং তবে সবাই এখানে মুখে মুখে কালচিনি অ্যাথলেটিক ক্লাবের পুজো বলেই জানে এটাকে, এবং সবাই দেখতেও এখানে আসে। তাদের সঙ্গে অজয় এর আগেও আমাদের চন্দ্রযান।